প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো এবং সেফ আছো। আমরা আমাদের মুখের দিকে যতটা নজর দিই ততটা কিন্তু আমাদের বডির দিকে নজর দেওয়া হয় না। কেউ হয়তো একটু স্ক্রাব করলাম, প্যাক অ্যাপ্লাই করলাম, কিন্তু সেরকমভাবে আমাদের মুখের স্কিনের মতো আমাদের বডি স্কিনটা অতটা ফর্সা চকচকে লাগে না, কি ঠিক বলছি তো? কারণ অত্যাধিক হারে আমাদের বডি স্কিনে ট্যান পড়ে যায়। আমরা আমাদের মুখের সানস্ক্রিন ইউজ করি, প্যাক ইউজ করি, স্ক্রাব করি, কিন্তু বডির দিকে সেরকমভাবে কোনো ধ্যানই থাকে না। ধ্যান থাকলেও হয়তো একদিন আমরা কোনোরকমভাবে স্ক্রাব অ্যাপ্লাই করলাম, তাতেই কিন্তু আমাদের ফুল বডিটা হোয়াইটনিং হয় না। যদি তুমি চাও তোমার ফুল বডিটাকে হোয়াইটনিং, ব্রাইটনিং করে তুলতে, তো মুখের মতো সাদা ধবধবে উজ্জ্বল করে তুলতে, তাহলে বলবো আজকের ভিডিওটাকে কোনোভাবে স্কিপ না করে একটু লাস্ট অব্দি দেখো গাইস। কারণ আজকে আমি এমনই একটা স্কিন হোয়াইটনিং ম্যাজিক্যাল রেমেডি দেখাবো, যেটা তোমার ফুল বডিটাকে যেমন ফর্সা চকচকে করে তুলবে, একই সঙ্গে সান ট্যান, পিগমেন্টেশন আর ইভেন স্কিন টোন, ব্ল্যাক স্পটগুলোকেও খুব তাড়াতাড়ি ফেড করে দেবে। তোমার ফুল বডিটাকে এতটাই ফর্সা করে তুলবে যে এক্সট্রা করে তোমার স্কিনে কিচ্ছু ইউজ করতে হবে না। তাহলে চলো আর বেশি কথা না বলে, আর বেশি ইন্ট্রোটা লম্বা না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। বন্ধুরা, কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়াই ন্যাচারালি বডি স্কিনটাকে হোয়াইটনিং, ব্রাইটনিং করে তোলার জন্য এই স্পেশাল টিআই বাই প্যাকটা তৈরি করতে আমাদের এখানে লাগছে একটা ডাব সাবান। আমি দেখো 10 টাকা দামে একটা ডাব সাবান নিয়ে নিয়েছি। তোমরা চেষ্টা করবে ডাব সাবানই ব্যবহার করতে, কারণ এটা আমাদের স্কিনের জন্য বেশ ভালো, কোনো হার্স কেমিক্যাল থাকে না। দিয়ে আমি এটাকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। নেক্সট একটা বোলের মধ্যে নেব 1 থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার, মানে ভুট্টার আটা, তোমরা এটা লোকাল যে কোনো গ্রসারি শপে ইজিলি পেয়ে যাবে। এরপর এতে অ্যাড করবে আবারও 1 থেকে 1.5 চামচ মিল্ক পাউডার, মানে গরুর দুধ, 1 থেকে 1.5 চামচ কোকোনাট অয়েল, মানে নারকেলের তেল। এরপর এতে ওই পুরো গ্রেট করা সাবানটা দিয়ে দেবে। তারপর 1 থেকে 1.5 কাপ জল দিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেবে। দেখবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা প্যান বা বাটির মধ্যে এই পুরো মিশ্রণটা দিয়ে তোমাদেরকে গ্যাসের মধ্যে ধিমি আঁচে এটাকে বসিয়ে দিতে হবে। দিয়ে যতক্ষণ এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে রাখবে ততক্ষণ কিন্তু খুব ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে নাড়বে, তা নাহলে কিন্তু এটা পুরো বসে যাবে। তাই ধীরে ধীরে এটাকে খুব ভালো করে স্টিম দেবে আর এটাকে চামচের সাহায্যে নাড়তে থাকবে। যতক্ষণ না এর কনসিস্টেন্সিটা একটু থিক ক্রিমি ফর্মে চলে আসছে ততক্ষণ এটাকে খুব ভালো করে চামচের সাহায্যে নাড়বে। যখন দেখবে এর কনসিস্টেন্সিটা ক্রিমি ফর্মে চলে এসছে তখন এটাকে অফ করে দেবে এবং এর মধ্যে অ্যাড করবে 1 থেকে 1.5 চামচ রাইস ফ্লোর, মানে চালের গুঁড়ো। চেষ্টা করবে আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে। নেক্সট এতে দেবে 1/2 পাতিলেবুর রস, মানে লেমন জুস, 1/2 পাতিলেবুর রসটাকে এর মধ্যে কুইজ করে দেবে। দিয়ে খুব ভালো করে আবারও ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসঙ্গে মিক্স করে নেবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল টিআই বা স্কিন হোয়াইটনিং প্যাক। এবার তোমরা এটাকে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে ইউজ করতে পারো। বন্ধুরা, আমি দেখো এটাকে ডাইরেক্ট একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আমি এটাকে এখনই আমার ফুল বডিতে অ্যাপ্লাই করব। তোমরা স্নান করতে যাওয়ার আগে খুব ভালো করে এটাকে ফুল বডিতে তোমাদের অ্যাপ্লাই করে নেবে। যেদিন এটাকে অ্যাপ্লাই করবে সেদিন এক্সট্রা করে কোনো শাওয়ার জেল বা সাবান ইউজ করার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে আমরা এমনিতেই ডাব সাবান দিয়েছি, যেটা আমাদের স্কিনটাকে পরিষ্কার করবে, আমাদের স্কিনের ধুলো ময়লাগুলোকে বের করে দেবে, স্কিনের ডেড স্কিন সেগুলোকে দূর করতে সাহায্য করবে চালের গুঁড়ো। আর দিয়েছি কর্নফ্লাওয়ার, মিল্ক পাউডার আর পাতিলেবুর রস। এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট স্কিন হোয়াইটনিংয়ের জন্য ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে। স্কিন থেকে ডেসপিসেগুলোকে যেমন তুলে ফেলবে, তেমনই ব্ল্যাক স্পট, আনইভেন স্কিন টোন, সান ট্যান, এই ধরনের প্রবলেম থাকলেও কিন্তু স্কিনটাকে দেখবে পুরোপুরি ইভেন টোন করে তুলেছে। স্কিনে কোনো ব্ল্যাক স্পটই থাকবে না যদি তোমরা এটা রেগুলার ইউজ করো। এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু সপ্তাহে এটাকে অবশ্যই 3 দিন ইউজ করতে হবে। তাই বলবো তোমরা এটা অনেকটা তৈরি করে ফ্রিজে রেখে এভরি অল্টারনেট ডে করে ইউজ করতে পারো। বন্ধুরা, খুব ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট এটাকে এভাবেই রেখে দেবে, তারপর নর্মালি শাওয়ার নিয়ে নেবে। আর শাওয়ার নেওয়ার পর যে রেজাল্টটা তোমরা দেখতে পাবে, আশা করি ক্যামেরায় তোমরা একটু হলেও ফিল করতে পারছো আমার স্কিনটা কতটা স্মুথ লাগছে, কতটা ফর্সা দেখাচ্ছে। এটা এতটাই ইফেক্টিভ একটা প্যাক গাইস, যেটা একই সঙ্গে আমাদের স্কিনের ট্যান, পিগমেন্টেশন, ব্ল্যাক স্পটগুলোকে যেমন রিমুভ করে দেবে, তেমনই
স্কিন থেকে ডেড স্কিন সেগুলোকেও তুলে ফেলবে। তাই বলবো আর দেরি না করে যদি তোমরাও চাও তোমাদের ফুল বডিটাকে হোয়াইটনিং ব্রাইটনিং করে তুলতে, তাহলে এটা অবশ্যই বাড়িতে কালকে একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, দেখে নিয়েছো কীভাবে ফুল বডি হোয়াইটনিং করবে? আর দেরি না করে এটা কালকে ইউজ করো, আর ইউজ করার পর কীরকম রেজাল্ট পেলে সেটা আমাকে নিচে কমেন্ট করে জানিও, অথবা ফেসবুক ইনস্টাগ্রামও তোমরা জানাতে পারো, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি। যদি ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।